নাম বন্ধু বাক্য হইল না। বন্ধু আমার পানের দোকানদার রখিরে হারি কি গান শুনলে হইব, নাচ দেখলে হইব, পান খাইতে হইব না। পান বিক্রি করছেন সাদিয়া জাহান প্রভা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিয়মিত নাটকে অভিনয় করছেন। আশিদে কয়েকটি নাটকে দেখা যাবে তাকে, এর মধ্যে অন্যতম লাইলি মজনুর পানের দোকান। এই নাটকে প্রভা পান বিক্রেতার চরিত্রে অভিনয় করছেন। লাল শাড়ি পরে পান বিক্রি করছেন প্রভা, তাও আবার সাধারণ পান নয়, আগুন পান। তার চরিত্রের নাম লাইলি। নাটকটি রচনা করেছেন সেজান নূর, পরিচালনায় তাইফুর জাহান আশিক। প্রভার বিপরীতে মজনুর রূপে থাকছেন দাপুটে অভিনেতা মোশারফ করিম। এছাড়াও আছেন মুকুল সিরাজ, ইকবাল আনিসুল হক বরুণ, সূচনা শিকদার, আনোয়ারা প্রমুখ। বুধবার 20 এপ্রিল নির্মাতা নাটকের টিজার প্রকাশ করেছেন। সেখানে দেখা গেল প্রভা ও মোশারফ করিম দুজনেই পানের দোকানদার। পান বিক্রি নিয়ে তাদের মধ্যে চলে প্রতিযোগিতা। এর মাঝে নানা হাস্যরসাত্মক ঘটনার অবতারণা হয়। লাইলি মজনুর পানের দোকান প্রযোজনা করছেন মোহাম্মদ হাবিবুর রহমান। ঈদ উপলক্ষে হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার করা হবে বলে জানা গেছে।